আচ্ছা, আমি আজকে আরো একটা ভিডিও দিয়ে দিবনি। আচ্ছা, আমি রেকর্ড অন করে দিয়েছি, এখন শুরু করে দিচ্ছি। কেউ যদি কোনো কথা বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন এবং না বুঝে চুপচাপ বসে থাকবেন না। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাস। তো অরিয়েন্টেশন ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপ সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়েছিলাম, তো আজকে আমরা ডিটেলস জানবো। আবার স্ক্রিন শেয়ার করতেছে, যতবার ওনাকে রিমুভ করতেছে ততবার শেয়ার করতেছে। কি ব্যাপার? আচ্ছা, ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানির, আমাদের ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডোবি কোম্পানির। হ্যাঁ, দুইটাই হচ্ছে অ্যাডোবি কোম্পানির। তো অ্যাডোবি, হ্যাঁ না, 2021-এ কোনো সমস্যা হবে না, তবে হয়তো বা মাঝে মাঝে কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে পারে। যেমন কিছু কিছু টুলস আপনার কাজ নাও করতে পারে, একটু প্রবলেম ফেস করতে পারেন বা স্লো হয়ে যেতে পারে, এরকম কিছু। একেবারে নতুন তো, ফুল ফিচার এখনো আসে নাই এই জন্য। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, আপনি চালান, কোনো সমস্যা নেই, চালাতে পারেন। তো ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। আমাদের ওয়ার্ল্ডে যদি ইমেজ এডিট করার জন্য কোনো ফেমাস সফটওয়্যার থাকে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার। ওকে, আগে থেকে তৈরি করা থাকে এমন জিনিস আমরা অ্যাডোবি ফটোশপে এডিট করে থাকি। তো অ্যাডোবি ফটোশপটা এত সহজভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি কম্পিউটার পরিচালনা করতে পারেন তাহলে আপনি অ্যাডোবি ফটোশপ খুব সহজে পরিচালনা করতে পারবেন। ওকে, তো এখন ইমেজ এডিটিং বলতে বা ইমেজ এডিট বলতে কি বোঝায়? যেমন ধরেন কোনো একটা ছবি র অবস্থায় আছে, সেই ছবিটার যদি আমরা পরিবর্তন করি, যেমন ছবিটার একটু ব্রাইটনেস বাড়াই, বা ছবিতে যদি মডেলের ফেসে কোনো ব্রণ থাকে ব্রণটা রিমুভ করি, তো এই ধরনের কাজ করলেই আমরা মূলত ছবি মানে ইমেজ এডিটিং বলে থাকি। তো এই কাজগুলো আমরা করব অ্যাডোবি ফটোশপে। হ্যাঁ, তো ফটোশপ অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ছবির দোকান, তাই না? তো ফটোশপের কাজ হচ্ছে কোনো র ইমেজকে মানে র পিকচারকে ইমেজ করা। তো এক্ষেত্রে ফটো এবং ইমেজের মধ্যে একটা পার্থক্য আছে যেটা আমরা একটু বুঝি। ফটো হচ্ছে ধরেন কোনো একটা ছবি, আমরা নর্মাল কোনো ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে কোনো একটা ছবি তুলেছি। তো ছবি তোলার সময় আমি আমার নিজের ছবি তুলেছি এবং ছবিতে আমার ফেসে কিছু ব্রণ ছিল এবং আমার ফেস কালো, একদম হুবহু এরকমই আসছে। আমার ছবিটা আসছে, আমার ফেসে ব্রণগুলো দেখা যাচ্ছে এবং আমার ফেসটা কালো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফটো, এটা হচ্ছে আমার ফটো। যখন এই ফটোটাকে আমি অ্যাডোবি ফটোশপে নিয়ে এই ব্রণটাকে রিমুভ করব, আমার ফেসটাকে একটু ব্রাইট, স্ক্রিন শেয়ার করি নাই এখনো, এখনো স্ক্রিন শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার করব সামনে। তো এই ফটোটাকে আমরা অ্যাডোবি ফটোশপে ব্রণটা রিমুভ করব এবং ফেসটাকে একটু ব্রাইট করব বা ইমেজটাকে একটু উজ্জ্বল করব, এই কাজটাই আমরা করবো। আর এটাকে কথা বুঝতেছেন না কেউ? তাহলে যে আপনার আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে, বাকিরা সবাই বুঝতেছে, যারা বুঝতেছেন না তাদের নেটওয়ার্কের প্রবলেম, যারা বুঝতেছেন না তাদের নেটওয়ার্কের প্রবলেম। তো এই, হ্যাঁ এখন শুনতে পান? আচ্ছা সবাই মিউট করে রাখেন, আর ভিডিও রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা।
আচ্ছা, তো এই অ্যাডোবি ফটোশপে যখন আমি ইমেজটাকে ব্রোন রিমুভ করব, যখন আমি ব্রোনটা রিমুভ করব এবং আমার ফেসটা ব্রাইট করব বা ইমেজটাকে একটু উজ্জ্বল করব, সেটাই হবে আমার ইমেজ। এটাই হচ্ছে ফটো এবং ইমেজের মধ্যে পার্থক্য। যখন ছবিটা র অবস্থায় থাকবে তখন সেটা হবে ফটো, এবং যখন আমি র অবস্থা থেকে পরিবর্তন করব সেটাই হবে আমার ইমেজ। আশা করি ফটো এবং ইমেজের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। সবাই কি মিউট করে রাখতে পারেন না? আপনারা যদি এভাবে আনমিউট করে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, নিজেরাই বিরক্ত বোধ করবেন। আচ্ছা, তো ওয়ার্ল্ডে ইমেজ এডিট করার জন্য অন্যতম ফেমাস সফটওয়্যার হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার। তো এখন আমি স্ক্রিনটা শেয়ার করব এবং অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করব। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে, আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করছি, একটু সময় নিচ্ছে। আচ্ছা দেখেন, আমাদের অ্যাডোবি ফটোশপ ওপেন হওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। তো আমাদের ইন্টারফেসটা একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে সবার ওপরে আমরা একটা বার দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর সবার ওপরে আমরা একটা বার দেখতে পাচ্ছি, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো এবং হেল্প। তো এই বারটাকে বলা হয় মেনু বার। লিখে নিয়েন সবাই, সবার ওপরে যে বারটা পাচ্ছি এটাকে বলা হয় মেনু বার। মেনু বারের নিচে আমরা যে বারটা পাচ্ছি, এই যে এই বারটাকে বলা হয় অপশন বার। সবার ওপরে যে বারটা পাচ্ছি এটাকে বলা হয় মেনু বার, মেনু বারের নিচের বারটাকে বলা হয় অপশন বার। বাম পাশে যে বারটা পাচ্ছি এটাকে বলা হয় টুলস বার। সবার ওপরে যে বারটা পাচ্ছে এটাকে বলা হয় মেনু বার, মেনু বারের নিচের বারটাকে বলা হয় টুলস অপশন বার, বাম পাশের বারটাকে বলা হয় টুলস বার। সবগুলো টুলস নিয়ে হচ্ছে টুলস বার। এখন একটু খেয়াল করে দেখেন, টুলস বারের মধ্যে কিছু টুলস এখানে এই পাশে, মানে প্রথমে কিছু টুলস আছে তারপরে নিচে একটা দাগ দেওয়া আছে, এরপরে এখানে কিছু টুলস আছে তারপরে নিচে একটা দাগ দেওয়া আছে, এখানে কিছু টুলস আছে নিচে কোন একটা দাগ দেওয়া আছে। তার মানে টুলস গুলো হচ্ছে পার্ট পার্ট করে ভাগ করা। এইখানে কিছু টুলস নিয়ে একটা পার্ট বা একটা গ্রুপ, এখানে কিছু টুলস নিয়ে একটা পার্ট বা একটা গ্রুপ, এখানে কিছু টুলস নিয়ে একটা পার্ট বা একটা গ্রুপ, এখানেও কিছু টুলস নিয়ে একটা পার্ট। তো এইখানে আমরা টুলস, হ্যাঁ না, স্ক্রিন কিভাবে, কেন স্ক্রিন দেখা যায় না? আচ্ছা দেখেন, প্রথমে যে বারটা পাচ্ছি বা যে পার্টটা পাচ্ছি, এখানে ছয়টা টুলস, ছয়টা টুলস নিয়ে একটা গ্রুপ বা একটা পার্ট, এটাকে বলা হয় সিলেকশন পার্ট। লিখে নিয়েন, না হলে কিন্তু মনে রাখতে পারবেন না, যারা নতুন তারা কিন্তু মনে রাখতে পারবেন না। টুলস বারের প্রথম যে পার্টটা পাচ্ছি এটাকে বলা হয় সিলেকশন পার্ট। আপনাকে যদি কোনো কিছু সিলেকশন করতে বলা হয়, যেমন কোনো ইমেজ সিলেকশন করতে বলা হয় বা কোনো অবজেক্ট বা প্রোডাক্টের কোনো অংশ সিলেক্ট করতে বলা হয়, তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই সিলেকশন পার্ট।
টুলস বারের প্রথম পার্টটাকে বলা হয় সিলেকশন পার্ট, সেকেন্ড পার্টটাকে বলা হয় ইমেজ এডিটিং অর রিটাচ পার্ট। টুলস বারের 2 নম্বর পার্টকে বলা হয় ইমেজ এডিটিং অর রিটাচ পার্ট। এই এই 2 নম্বর পার্টের কাজ হচ্ছে আমরা যদি কোনো ইমেজ রিটাচ করতে চাই, যেমন কোনো ইমেজের ব্রোন রিমুভ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, ড্রেসের কালার চেঞ্জ করতে চাই বা ইমেজের কালার চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা ব্যবহার করব ইমেজ এডিটিং অর রিটাচ পার্ট। আর 3 নম্বর পার্টের নাম হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন পার্ট। এই পার্ট থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। টুলস বারের 3 নম্বর পার্ট হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন পার্ট। আমরা যদি কোনো অবজেক্ট তৈরি করতে চাই, যেটা হতে পারে কোনো রেক্টেঙ্গেল অবজেক্ট, হতে পারে কোনো সার্কেল, এই ধরনের অবজেক্ট যদি আমরা প্রোডাক্টের জন্য তৈরি করতে চাই, তার জন্য অবশ্যই আমাদের টুলস বারের 3 নম্বর পার্ট ব্যবহার করতে হবে। এরপরে আছে টুলস বারের 4 নম্বর পার্ট, এটাকে বলা হয় ভিউ এবং কালার অ্যাপ্লাই পার্ট। ভিউ এবং কালার অ্যাপ্লাই পার্ট সবাই কিন্তু লিখে নিয়েন, না হলে মনে রাখতে পারবেন না। ভিউ বলতে যেটা বোঝায় ডকুমেন্টটাকে বড় করার জন্য। আমরা কিছুক্ষণ পরে একটা পেজ নেব বা একটা ডকুমেন্ট নেব। হ্যাঁ বলবো, আমি আবার বলবো, সমস্যা নাই। তো ভিউ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যখন আমরা যে পেজ নিব কাজের জন্য, এই পেজটাকে একটু বড় করে বা কাজের প্রয়োজনে বড় করে ছোট করে দেখব, এটাই হচ্ছে আমার ভিউ বা এই পার্টের কাজ। আর এখানে কালার যে অপশনটা দেখতে পাচ্ছি বা কালার অ্যাপ্লাই, আমরা যদি অবজেক্টে কালার অ্যাপ্লাই করতে চাই, তার জন্য এই পার্টটা ব্যবহার করব। আমি আবার বলছি, টুলস বারের প্রথম পার্টটাকে বলা হয় সিলেকশন পার্ট। টুলস বারের প্রথম পার্টটা হচ্ছে সিলেকশন পার্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে ইমেজ এডিটিং অর রিটাচ পার্ট, ইমেজ এডিটিং অর রিটাচ পার্ট। 3 নম্বর পার্টকে বলা হয় অবজেক্ট ক্রিয়েশন পার্ট, অবজেক্ট ক্রিয়েশন পার্ট। 4 নম্বর পার্টকে বলা হয় ভিউ এবং কালার অ্যাপ্লাই পার্ট। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার বাম ডান পাশে দেখেন, ডান পাশে আমরা কিছু প্যালেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন কালার, সোয়াচেস, অ্যাডজাস্টমেন্টস, স্টাইলস, অ্যাড অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এরকম কিছু আমরা প্যালেট দেখতে পাচ্ছি। এই প্যালেট গুলোকে বলা হয় ফ্লোটিং প্যালেট বা ভাসমান প্যালেট। এই প্যালেট গুলো এখানে ভাসমান অবস্থায় থাকবে, যেগুলো আমরা নিয়ে এসে কাজ করতে পারবো এবং পরবর্তী সময় রিমুভ করে দিতে পারবো। এই জন্য এই প্যালেট গুলাকে বলা হয় ফ্লোটিং প্যালেট বা ভাসমান প্যালেট। যেমন এখান থেকে আমি কালারের এই প্যালেটটাকে টেনে ধরে নিয়ে আসলাম, এখান থেকে আমি চাইলে আমার অবজেক্টে কালার অ্যাপ্লাই করতে পারবো। বা সোয়াচেস প্যালেটটাকে নিয়ে আসলাম, এখান থেকে চাইলে অবজেক্টে আমি সোয়াচেস থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, বা অ্যাডজাস্টমেন্ট থেকেও আমি এখান থেকে কাজ করতে পারবো। দেখেন, প্যালেটগুলো কিন্তু আমার ভাসমান অবস্থায় আছে। এখন যদি চাই, আমি এই প্যালেটগুলোকে এখান থেকে কেটে দিতে পারবো, এবং কেটে দেওয়ার পর আমি যদি পুনরায় প্যালেটগুলোকে আবার নিয়ে আসতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি চলে যাব উইন্ডো মেনু, উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়ালস। সবাই লিখে রাখেন, না হলে কিন্তু মনে রাখতে পারবেন না। আগের অবস্থায় যাওয়ার জন্য উইন্ডো মেনু, উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়ালস। দেখেন, আগের অবস্থায় ফেরত চলে আসছে। এছাড়াও উইন্ডো মেনুতে আপনারা বেশ কিছু প্যালেটস পাবেন, যে প্যালেটস গুলো এখানে যদি আপনারা নাও পান, তাহলে উইন্ডো মেনু থেকে নিয়ে আসতে পারবেন। সবাই কি ইন্টারফেস ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, কোথায় ক্লিয়ার হন নাই? আচ্ছা, দেখেন এই যে প্যালেট গুলো যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ভাসমান প্যালেট। এই যে আমি কালারটাকে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে নিয়ে আসলাম, সোয়াচেসের মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে নিয়ে আসলাম। দেখেন, দেখছেন, এই যে এখান থেকে স্টাইলসটাকে ধরে নিয়ে আসলাম, বুঝা গেছে? এখন এই যে ক্রস চিহ্ন, এখান থেকে আমি কেটে দেই, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যদি এই জিনিসগুলো আমি আবার ফেরত নিয়ে আসতে চাই, তার জন্য উইন্ডো, ওয়ার্ক স্পেস, রিসেট এসেনশিয়ালস, এই যে আগের অবস্থায় ফেরত চলে আসছে।
এবার বুঝছি। ওকে, আশা করি ইন্টারফেস ক্লিয়ার। ইন্টারফেসটা যদি না বুঝেন তাহলে কিন্তু অনেক প্রবলেম। ওকে, যেহেতু আমরা ইন্টারফেস ক্লিয়ার, এখন আমরা ডকুমেন্ট নিব বা কাজের প্রয়োজনে আমাদের যে পেজ লাগবে সেই পেজ নিব। পেজ নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। সবাই একটু মিউট করে রাখেন। আচ্ছা, পেজ নেওয়ার জন্য চলে যাচ্ছে ফাইল মেনু। ফাইল মেনু থেকে নিউ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। তো নিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স নিয়ে আসলো। এই বক্সে মূলত আমরা একটা ডকুমেন্ট সেট আপ করবো। দেখেন, সবার প্রথমে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে নেম। নেম মানে কি? নাম। আমি যে প্রোডাক্টটা করবো তার নাম দিব। যেমন আমি যদি বিজনেস কার্ড করি, বিজনেস কার্ডের নাম দিব। ফ্লায়ার করলে ফ্লায়ার, ব্রোশিয়ার করলে ব্রোশিয়ার, অর্থাৎ যে প্রোডাক্টটা আমি তৈরি করি না কেন সেই নামটা এখানে দিয়ে দিব। এরপরে আছে প্রিসেট। হ্যাঁ, প্রিসেটের ডান পাশে আমরা একটা ছোট তীর চিহ্নর মতো দেখতে পাচ্ছি। যদি কোথাও এরকম তীর চিহ্নের মতো দেখতে পাই তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে তার ভেতরে আরো বেশ কিছু অপশনস আছে। যেমন দেখেন, এখানে সবগুলোর মধ্যেই আমরা তীর চিহ্নর মতো দেখতে পাচ্ছি, তার মানে আমাদের ধরে নিতে হবে এই সবগুলোর মধ্যে আমাদের আরো বেশ কিছু অপশনস আছে। তো আমি তীর চিহ্নের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে যে আমরা অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একটা ডিফল্ট সাইজ, যেটা আমরা প্র্যাকটিস করার জন্য ব্যবহার করে থাকি। যেমন এখন আমি আপনাদের প্রথম ক্লাসটা প্র্যাকটিস হিসেবে দেখাবো, এই জন্য আমি ডিফল্ট ফটোশপ সাইজ এই ডকুমেন্টটা নিয়ে আপনাদের করে দেখাবো। এরপর আছে ইউএস পেপার। আমি এখান থেকে ইউএস পেপারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অটোমেটিক সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমাকে নতুন করে সাইজ দেওয়ার দরকার হলো না, অটোমেটিক সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে। যদি আমাদের এভাবে লিগাল লেটার সাইজ বা লিগাল সাইজের দরকার হয় তাহলে এখান থেকে আমাদের ইউএস পেপারটা অন করে দিতে হবে। প্রিসেট থেকে যদি আমরা ইউএস পেপার অন করে দেই তাহলে এখানে সাইজ থেকে অটোমেটিক আমরা লিগাল সাইজ, লেটার সাইজ পেয়ে যাব। এবং লেটার সাইজের যে হাইট এবং উইথ সেইটা অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এরপরে আছে ইন্টারন্যাশনাল পেপার। যদি কখনো আমাদের কাজের প্রয়োজনে A4, B4, C4 পেপারের প্রয়োজন হয় তার জন্য আমরা ব্যবহার করব ইন্টারন্যাশনাল পেপার। দেখেন, ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করার পর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A4, A6, A5, A3, B4, B5, B6। হ্যাঁ, এই ধরনের পেজগুলোর যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে ইন্টারন্যাশনাল পেপার। সবাই বুঝতে পেরেছি? যদি দয়া করে কেউ না বুঝে চুপচাপ বসে থাকবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং হ্যাঁ, অবশ্যই আরেকবার বলবো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। আমাদের প্রিসেটে আমরা যে অপশনটা অন করে দিব সেই সাইজটা এখানে পেয়ে যাব। অ্যাডোবি ডিফল্ট ফটোশপ সাইজ হচ্ছে ফটোশপের একটা ডিফল্ট সাইজ, যেটা আমরা প্র্যাকটিসের জন্য ব্যবহার করে থাকি। এরপরে আছে ইউএস পেপার। যদি আমাদের লিগেল সাইজ, লেটার সাইজ, ট্যাবল সাইজের দরকার হয় তার জন্য আমরা এখান থেকে ব্যবহার করব। প্রিসেটটা অন করে দিব। দেখেন, অটোমেটিক্যালি আমরা এই লেটার, লিগেল, ট্যাবল এই সাইজগুলা পেয়ে যাচ্ছি। এরপরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। যদি আমাদের A4, B4, C4 এই ধরনের পেপারের দরকার হয়ে থাকে তাহলে আমরা ব্যবহার করব ইন্টারন্যাশনাল পেপার। এখান থেকে আমি ইন্টারন্যাশনাল পেপারে অন করে দিলেই আমরা এই যে A4, B4, C4 এই সাইজগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আছে হচ্ছে আমাদের ওয়েব। যদি আমরা ওয়েব রিলেটেড কাজ করতে চাই তার জন্য আমরা এখান থেকে ওয়েবটা অন করে দেব। যেমন অনেক সময় আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করার দরকার হতে পারে বা ওয়েব রিলেটেড কাজ আমাদের দরকার হতে পারে করার জন্য, তার জন্য ওয়েবটা অন করে দেব। দেখেন, ওয়েব অন করার পর সাইজে কিন্তু অটোমেটিক আমরা ওয়েব রিলেটেড সাইজগুলো পেয়ে যাচ্ছি, তাই না? তো এভাবে আমাদের নিয়ে কাজ করতে হবে। এরপরে আছে মোবাইল এবং ডিভাইস।
আমরা যদি অ্যাডোবি ফটোশপে মোবাইল এবং ডিভাইস নিয়ে কাজ করতে চাই, তার জন্য ব্যবহার করতে হবে মোবাইল এবং ডিভাইস, যেমন হতে পারে আইফোন, আইপ্যাড, এরকম কিছু। যদি আমরা নোটপ্যাড এই ধরনের কিছু কাজ করতে চাইলে আমরা মোবাইল এবং ডিভাইস প্রিসেটটা অন করে দেব। দেখেন, অন করে দিয়েছি, অটোমেটিক সেই সাইজগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আছে হচ্ছে ফিল্ম এবং ভিডিও। অ্যাডোবি ফটোশপে ভিডিও এডিট করা যায়, ঠিক আছে? তো অ্যাডোবি ফটোশপে যদি আমরা কাজগুলো ভিডিওতে কনভার্ট বা ভিডিও করতে চাই, তার জন্য এখান থেকে আমাদের ফিল্ম এবং ভিডিওটা অন করে দিতে হবে। এই যে ফিল্ম এবং ভিডিও অন করলে সে সাইজগুলো আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। সবাই কি প্রিসেট ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, কি বলেন, থাকবে না? আগে বুঝেন, আগে বুঝেন, স্ক্রিন শেয়ার করেন, দেখেন ওপরেই আছে, ওপরেই আছে, প্রিন্ট সবই আছে। আচ্ছা, দেখেন এরপরে তো সাইজটা। হ্যাঁ, কি করব, এতক্ষণ কই ছিলেন? ফাইলটা, এটা ওপেন বলতে কিছুই নাই, ফাইল মেনুতে যাব, গিয়ে নিউতে ক্লিক করব, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। তো এইটাই, প্রথমে নাম দিব যে প্রোডাক্ট করব, তারপরে প্রিসেট, প্রিসেটটা তো অলরেডি বুঝাইলাম কি করব, আর সাইজটা হচ্ছে অটোমেটিক নিয়ে নিবে। প্রিসেটের যে অপশনটা অন করে দিব, সেই অপশনটাই সাইজে নিয়ে নিবে। এরপরে আছে উইথ এবং হাইট, আমার যে সাইজটা থাকবে ওই সাইজের উইথ। সবাই মিউট করে রাখেন, দয়া করে মিউট করে রাখেন এবং মনোযোগী হন। এভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবেন না, আর এক প্রশ্ন বারবার করবেন, তাতে কিন্তু আপনাদেরই লস হবে। এই 2 ঘন্টা সময়ের মধ্যে আপনাদের অনেক কিছু শেখানোর আছে, যদি এভাবে সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না, অনেক কিছু পিছিয়ে যাবেন। ওকে, উইথ আর হাইটের মধ্যে যেটা হবে, সাইজ যেটা থাকবে সেই হাইট, উইথ এবং হাইট শো করবে, অথবা কিছু কিছু সময়ে আমাদের ডিফল্ট কিছু উইথ এবং হাইট দেওয়ার প্রয়োজন হতে পারে। ক্লায়েন্টের মধ্যে দেখা যাবে যে একটা প্রোডাক্ট করতে দিছে, সেই প্রোডাক্টে সে হাইট এবং উইথ উল্লেখ করে দিছে, সেক্ষেত্রে আমাদের এখানে উইথ এবং হাইটটা দিয়ে নিতে হবে। এরপরে একটু খেয়াল করে দেখি, উইথের ডান পাশে আমরা একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে ইউনিটস। একটু খেয়াল করে দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে এই কাজগুলো। উইদের ডান পাশে আমরা একটা অপশন পাচ্ছি যেটা হচ্ছে ইউনিটস। ইউনিটস এর এখানে একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বেশ কিছু আমরা ইউনিটস পাচ্ছি। ইউনিটস হচ্ছে একক, ইউনিটস এর বাংলা হচ্ছে একক। তো এখানে আমরা বেশ কিছু ইউনিটস পাচ্ছি, যেমন পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস এবং কলামস। তো এখানে আমরা একটু বুঝি, এখানে ইঞ্চিস থেকে পিকাস পর্যন্ত আমরা ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার জন্য। অলরেডি প্রথম ক্লাসে আমি বলেছিলাম প্রিন্ট মিডিয়া কি, যেখানে প্রোডাক্টটা প্রিন্ট হয়ে আমার হাতে আসবে, আমার আউটপুটটা আমি ধরতে পারবো, এটাই হচ্ছে প্রিন্ট মিডিয়া। ইঞ্চিস থেকে পিকাস পর্যন্ত ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার জন্য, এবং পিক্সেলস ব্যবহার করব ইলেকট্রনিক মিডিয়ার জন্য। সবাই লিখে নিয়েন, না হলে কিন্তু মাথায় রাখতে পারবেন না। ইঞ্চিস থেকে পিকাস পর্যন্ত ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার জন্য, এবং পিক্সেলস ব্যবহার করব ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এবার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, আপনারা লিখে নিয়েন, যেটা পরবর্তী সময় বিভিন্ন ধরনের প্রোডাক্টস তৈরির ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ইউনিটস হচ্ছে একক, সমস্ত ইউনিটের জন্মদাতা হচ্ছে পয়েন্টস। হ্যাঁ, পয়েন্ট হলো একটা বিন্দু, একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে করে পয়েন্টস কাউন্ট হয়ে আপনার ইউনিট হয়। লিখে নেন, 1 ইঞ্চি ইকুয়াল 72 পয়েন্টস। যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে 72 পয়েন্টস যখন হবে তখন 1 ইঞ্চি হবে। সবাই লিখে নিন, 1 ইঞ্চি ইকুয়াল 72 পয়েন্টস।
1 ইঞ্চি ইকুয়াল 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি ইকুয়াল 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি ইকুয়াল 25.4 মিলিমিটার, 1 ইঞ্চি ইকুয়াল 25.4 মিলিমিটার, 1 ইঞ্চি ইকুয়াল 6 পিকাস, 1 ইঞ্চি ইকুয়াল 6 পিকাস। সবাই লিখতে পেরেছেন? হ্যালো, আচ্ছা আবার বলছি, 1 ইঞ্চি ইকুয়াল 72 পয়েন্টস, 1 ইঞ্চি ইকুয়াল 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি ইকুয়াল 25.4 মিলিমিটার, 1 ইঞ্চি ইকুয়াল 6 পিকাস। এখানে ইঞ্চিস থেকে পিকাস পর্যন্ত ব্যবহার হবে প্রিন্ট মিডিয়ার জন্য, এবং পিক্সেলস ব্যবহার হবে ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এছাড়া আমাদের ক্লায়েন্ট আমাদের যে ইউনিটসে কাজ করতে বলবে সেই ইউনিটসে কাজ করতে হবে। যেমন ক্লায়েন্টস যদি ইঞ্চিতে কাজ করতে বলে ইঞ্চিস নিয়ে কাজ করতে হবে, সেন্টিমিটার্স নিয়ে কাজ করতে বললে সেন্টিমিটার্স, পিকাস নিয়ে কাজ করতে বললে পিকাস নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যে ইউনিটসে আমাদের কাজ করতে বলবে সে ইউনিট নিয়ে আমাদের কাজ করতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার হাইটের ডান পাশে আমরা একটা অপশন পাচ্ছি, এটাও হচ্ছে ইউনিটস, এটাও সেম। এখানে ইঞ্চিস থেকে পিকাস পর্যন্ত ব্যবহার হবে প্রিন্ট মিডিয়ার জন্য, এবং পিক্সেলস ব্যবহার হবে ইলেকট্রনিক মিডিয়ার জন্য। ইঞ্চিস থেকে পিকাস পর্যন্ত প্রিন্ট মিডিয়ার জন্য, পিক্সেলস ব্যবহার হবে ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এবার দেখেন, হাইটের নিচে আমরা একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে রেজুলেশন। আপনারা প্রথম ক্লাসে রেজুলেশন সম্পর্কে ধারণা পেয়েছিলেন। রেজুলেশনের একক হচ্ছে ডট পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ জায়গায় কতগুলো পিক্সেল নিবে সেটাই হচ্ছে রেজুলেশন। এখানে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন ব্যবহার করব 300 ডিপিআই, এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন ব্যবহার করব 72 ডিপিআই। আচ্ছা, আপনারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কি বলতে পারবেন সবাই? হ্যাঁ, পারবেন তো সবাই? পারবেন? পারবেন না কে কে একটু বলেন। মানে যে প্রোডাক্টটা বা যে আউটপুটটা আমার হাতে আসবে প্রিন্ট হয়ে, আর ইলেকট্রনিক হচ্ছে যেটা আমি স্ক্রিনে দেখতে পারবো, যেমন ফেসবুক ব্যানার। ফেসবুক ব্যানারটা অ্যাডোবি ফটোশপে তৈরি করে আমরা আমাদের ওয়ালে ব্যবহার করব, সেটা দেখতে পারবো কিন্তু ধরতে পারবো না। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনিক মিডিয়া। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা রেজুলেশন ব্যবহার করব 300 ডিপিআই, আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন ব্যবহার করব 72 ডিপিআই। এরপরে রেজুলেশনের ডান পাশে আমরা একটা অপশন পাচ্ছি, এটাও হচ্ছে রেজুলেশনের ইউনিটস। হ্যাঁ, রেজুলেশনের ডান পাশে আমরা যে অপশনটা পাচ্ছি এটা হচ্ছে ইউনিটস ফর রেজুলেশন, এটা হচ্ছে রেজুলেশনের ইউনিট। এখানে আমরা দুইটা ইউনিট পাচ্ছি, একটা হচ্ছে পিক্সেলস অর ইঞ্চ, আর একটা হচ্ছে পিক্সেলস অর সেন্টিমিটার। তো এখানে সব সময় আমরা পিক্সেল অর ইঞ্চ অপশনটা ব্যবহার করব। পিক্সেলস অর সেন্টিমিটারটা ইন্টারন্যাশনাল ভাবে খুব কম ব্যবহার হয়, এই জন্য এখান থেকে আমরা সব সময় ব্যবহার করব পিক্সেলস অর ইঞ্চ। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে কালার মোড। দেখেন, কালার মোডের এখানেও আমরা একটা তীর চিহ্ন পাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু কালার মোডস পাচ্ছি, যেমন বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার এবং ল্যাব কালার। প্রথম ক্লাসে আপনারা আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার মধ্যে পার্থক্য, বা আরজিবি এবং সিএমওয়াইকে কি, এটা বুঝতে পেরেছিলেন।
তো আজকে এখানে বাকি যে কালার মোডস গুলো পাচ্ছি, বিট ম্যাপ, গ্রে স্কেল বা ল্যাব কালার, এগুলোর তেমন একটা প্রয়োজন হয় না, তবু আমরা জেনে রাখি। এখানে বিট ম্যাপ যে কালারটা দিবে সেটা হচ্ছে ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার, 100% ব্ল্যাক অর 100% হোয়াইট, হয় আপনাকে সাদা কালার দিবে, না হয় আপনাকে কালো কালার দিবে, যে কোনো একটা কালার দিবে। এরপরে আছে গ্রে স্কেল, গ্রে স্কেল আপনাকে 100% ব্ল্যাক অ্যান্ড 100% হোয়াইট, আপনাকে সাদা কালো কালার দিবে। বিট ম্যাপ ছিল ব্ল্যাক অর হোয়াইট, আর গ্রে স্কেল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 100% ব্ল্যাক অর 100% হোয়াইট দিবে। বিট ম্যাপ 100% ব্ল্যাক অ্যান্ড 100% হোয়াইট দিবে, গ্রে স্কেল সাদা কালো কালার। এরপরে আছে আরজিবি, আরজিবি ব্যবহার হবে প্রিন্ট মিডিয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আর সিএমওয়াই কে কালার ব্যবহার হবে প্রিন্ট মিডিয়ার জন্য। এরপরে আছে ল্যাব কালার, যদি আমরা আরজিবি, আমরা তো জানি যে আরজিবি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, যদি কখনো, আর আরজিবি হচ্ছে উজ্জ্বল কালার, যদি কখনো আমরা আরজিবি মোডে থেকে কোনো কিছু প্রিন্ট করতে চাই, তার জন্য আমাদের ব্যবহার করতে হবে ল্যাব কালার। সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝেন নাই, বুঝেন নাই, আরজিবি হচ্ছে ইলেকট্রনিক, যেটা যে স্ক্রিনে দেখতে পারবেন, স্ক্রিনে দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না। যেমন আপনি অ্যাডোবি ফটোশপে একটা ব্যানার তৈরি করলেন, মানে সেটা ওয়েব ব্যানার হতে পারে, ফেসবুকের কভার পেজ বা কভার ফটো আমরা যেটা ব্যবহার করি, ওরকম একটা ব্যানার তৈরি করলেন, ব্যানার তৈরি করে কি ওটা কি আমরা কখনো প্রিন্ট করতে পারবো? সেটা কিন্তু কখনোই প্রিন্ট করতে পারবো না, ওটা আমাদের ফেসবুক ওয়ালে থাকবে, আমরা শুধু দেখতে পারবো। তো এই রকম কাজ যদি কখনো করি, তাহলে এখানে আমরা রেজুলেশন দিব 72 এবং কালার মোড ব্যবহার করব আরজিবি। আর যদি কোনটা আমার প্রিন্ট হয়, যেমন বিজনেস কার্ড, আপনার বিজনেস কার্ড কিন্তু প্রিন্ট হয়ে হাতে আসবে, তাই না? আমরা ধরতে পারবো, অন্যজনকে দিতে পারবো। তো এরকম প্রিন্টের কাজ করলে হবে সিএমওয়াই কে কালার মোড, এবং রেজুলেশন হবে 300 DPI। আশা করি ক্লিয়ার, বুঝাতে পেরেছি। এরপরে ডান পাশে হচ্ছে বিট, কালারের বিট। এখানে আমরা বেশ কিছু কালার বিটস পাচ্ছি, 1 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট। তো এখানে সব সময় আমরা 8 বিট ব্যবহার করব, কারণ হচ্ছে 8 বিট কালার, 8 বিটের মধ্যে যতগুলো কালার্স আছে সেই কালার্সগুলোই আমরা ব্যবহার করে শেষ করতে পারবো না। 8 বিটের মধ্যে কালার আছে 16.67 মিলিয়নস কালার, 8 বিটের মধ্যে 16 বিটে আছে তারও ডাবল কালার, 32 বিটে আছে তারও ডাবল কালার। তো এখানে 8 বিটে যতগুলো কালার্স পাবো আমরা এগুলো শেষ করতে পারবো না। আর হাই কনফিগারেশনের কম্পিউটার গুলোতে 16 বিট, 32 বিট কালার্স গুলো সাপোর্ট করবে, এই জন্য আমরা যেটা করব সবসময় এখান থেকে 8 বিট নিয়ে কাজ করব। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে আমরা এখানে তিনটা অপশনস পাচ্ছি, একটা হচ্ছে হোয়াইট, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্ট। আমরা যে পেজটা বা ডকুমেন্টটা নিব সেটাকে যদি হোয়াইট রাখতে চাই বা সাদা রাখতে চাই, তার জন্য ব্যবহার করব হোয়াইট। যদি ওই পেজটাকে অন্য একটা কালার দিতে চাই, তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে অন্য একটা কালার দিতে পারবো। এরপরে আছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে স্বচ্ছ রাখতে চাই বা ট্রান্সপারেন্ট রাখতে চাই, তার জন্য ব্যবহার করব ট্রান্সপারেন্ট। আমি আর একটু বোঝাই ট্রান্সপারেন্টটা কি, অনেক সময় আমরা কিছু কিছু কাগজ দেখি বা প্লাস্টিকের মতো দেখে থাকি, যেখানে লেখাটা এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় বা বোঝা যায়, এই ধরনের কাগজ গুলাকে বলা হয় ট্রান্সপারেন্ট। অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমার জন্য বিজনেস কার্ড করো, সেটা হবে ট্রান্সপারেন্ট, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট দিয়ে ওকে করলে আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাবো।
আশা করি সবাইকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। এখন একটু সবাই 1 মিনিট এই ডকুমেন্টের ওপর চোখ বুলান, দেখেন কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। CS6 আচ্ছা, কে যেন আপনারা বললেন যে আপনারা CC19 বা CC20 তে এই অপশন গুলা পাচ্ছেন না, সে একটু দয়া করে স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। কে বলছেন? কে? সুমন ভাই? আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু আপনাকে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয় না। আপনারা এখন ক্লাসে আছেন 26 জন, আমি চাইবো আপনাদের লাস্ট ক্লাস পর্যন্ত 26 জনই প্রেজেন্ট থেকে আপনাদের ব্যাচ কমপ্লিট করবো। আচ্ছা, যদি হয় না পরবর্তী সময় যখন হবে তখন দেখাবো। নি এটাই ছিল মূলত আমাদের ডকুমেন্ট সেটআপ। তো এখন আমি যেটা করব, যে সবাই মিউট করে রাখি, চুপচাপ ক্লাস শুনবো। এখন যেটা করব, আমি অ্যাডোবি ডিফল্ট ফটোশপ সাইজ ডকুমেন্ট নিয়ে একটা ডিফল্ট পেজ নিলাম, হ্যাঁ, যেটা প্র্যাকটিস করার জন্য আমরা ব্যবহার করব। দেখেন এরকম একটা পেজ চলে আসলো, এটাকে আমরা পেজ বলতে পারি অথবা ডকুমেন্ট, যেটাই বলি না কেন আমরা বলতে পারি। এর আগে ক্লাস হয়েছে আপনাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা দেখেন, এরকম একটা আমরা স্ক্রিন দেখা যায় না, আচ্ছা শুনেন, যারা প্রথম ক্লাস করেন নাই তারা অন্য কারো কাছ থেকে, যারা প্রথম ক্লাস করেছে তাদের কাছ থেকে নোট নিয়ে নিয়েন। প্রথম ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করেছিলাম, যেগুলো খুবই দরকার, কারো কাছ থেকে নিয়ে নিন। আর আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ করেন, দেখেন এরকম। হ্যাঁ, প্রথম ক্লাসটা যে কত তারিখ হয়েছে তারিখটা তো মনে করতে পারতেছি না। আচ্ছা এখন একটু ক্লাস করি, হ্যাঁ এখন ক্লাস করি, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। দেখেন, আচ্ছা এখন এসব নিয়ে আলোচনা না করি, একটু পরে করি। আরে সবাই একটু মিউট করে রাখেন।
সবাই একটু মিউট করে রাখেন দয়া করে। আচ্ছা, আমরা প্রবলেম নিয়ে কথা বলবো একটু পরে, এখন আপাতত ক্লাসটা করি, হ্যাঁ, তারপরে কথা বলবো। সবাই সবাই মিউট করে রাখি এবং ক্লাসটা করি। দেখেন, ডকুমেন্ট নেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস পেলাম। তো এটা হচ্ছে আমাদের কি, আপনার কথা না আমি বুঝতেছি না, আপনি একটু ইয়াতে লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন, চ্যাট বক্সে লেখেন, আপনার কথা আমি শুনি না। অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হয়? আচ্ছা, ডকুমেন্ট আমি কিভাবে নিলাম আমি দেখাই। ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে গিয়ে আমি এতক্ষণ ডকুমেন্ট যে সেট আপ গুলো দেখাইছি, ওইখান থেকে আমি ডিফল্ট ফটোশপ সাইজ নিয়ে তারপরে ওকে করার পর এরকম একটা ডকুমেন্ট নিয়েছি। তো এইখানে এখন আমরা যেটা করব, যে এই যে ডকুমেন্টটা নিলাম, অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে এই ডকুমেন্টটাকে বড় করার এবং ছোট করার প্রয়োজন হবে। হ্যাঁ, ডকুমেন্টটাকে দেখার পরিবর্তনের জন্য একটু বড় করা অথবা ছোট করার প্রয়োজন হবে। তো সেটা কিভাবে করব, এটা আমরা বেশ কিছু উপায়ে করতে পারবো। যেমন আমাদের টুলস বারের 4 নাম্বার পার্ট, যেটা ভিউ এবং কালার অ্যাপ্লাই পার্ট, এই পার্ট থেকে আমরা একটা টুল পাচ্ছি যেটার নাম হচ্ছে জুম টুল। দেখেন, সার্চের মতো, সার্চ আইকনের মতো আমরা একটা টুল পাচ্ছি, জুম টুল। এই জুম টুলে ক্লিক করার পর আমরা এরকম একটা আইকন পাচ্ছি, এই যে এরকম একটা মাউসের আইকন পাচ্ছে যেখানে মাইনাস চিহ্ন দেখাচ্ছে। অপশন বারে একটু খেয়াল করি, অপশন বারে আমরা দুইটা আইকন পাচ্ছি, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। যখন প্লাসে ক্লিক করব তখন আমাদের ডকুমেন্টটা বড় হবে বা জুম ইন হবে। দেখেন, আমি যখন প্লাসে থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করতেছি, আমার ডকুমেন্টটা বড় হয়ে গিয়েছে। এখন যদি আমি ছোট করতে চাই, এখান থেকে মাইনাস আইকন নিয়ে আমি এভাবে ক্লিক করছি, আমার ডকুমেন্টটা ছোট হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা ডকুমেন্টটাকে জুম ইন বা জুম আউট করতে পারি। অথবা আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখন অল্টার প্রেস করি, এই আইকনটা আমার প্লাস হবে, ক্লিক করলে জুম ইন হবে, যখন ছেড়ে দেব মাইনাস হবে, জুম আউট হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন যদি আমি ক্লিক করি, তাহলে আমার জুম ইন হবে, যদি কন্ট্রোল মাইনাস বাটন ক্লিক করি তাহলে জুম আউট হবে। এছাড়া আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে মাউসের স্ক্রল করে। আপনাদের প্রত্যেকের মাউসের মধ্যে স্ক্রল বাটন আছে একটা, যেটা চাকার মতো, এই স্ক্রল বাটনটা প্রেস করেও আমরা জুম ইন জুম আউট করতে পারি। কিভাবে করতে পারি, মাউসের স্ক্রলটা যদি আমি উপরের দিকে নেই, তাহলে এটা জুম ইন হবে, মানে ডকুমেন্টটা বড় হবে, যখন নিচের দিকে নিব তখন এটা জুম আউট হবে। তো এক্ষেত্রে আপনাদের অনেকের ল্যাপটপে বা পিসিতে এই এটা নাও হইতে পারে। যদি না হয় তার জন্য আমরা কি করব, চলে যাব এডিট মেনু, এডিট মেনু থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে জেনারেল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। আচ্ছা, এখান থেকে আমরা একটা অপশন পাচ্ছি, জুম উইথ স্ক্রল হুইল। এটা অনেকের অফ থাকতে পারে, অফ থাকলে আপনারা মাউসের স্ক্রল দিয়ে এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন না, এটাকে অন করে দিয়ে ওকে করলেই আপনারা মাউসের স্ক্রল দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। সেটা আপনারা যে টুলে থাকেন না কেন, আপনারা মাউসের স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারবেন।
তাহলে আমরা এভাবে তিন ভাবে জুম ইন এবং জুম আউট করতে পারি। দয়া করে মিউট করে রাখেন, এইভাবে আনমিউট করে রাখলে কিন্তু খুব ডিস্টার্ব হয় ক্লাস নিতে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডকুমেন্ট প্যান। হ্যাঁ, ডকুমেন্ট প্যান বা কিভাবে আমরা ডকুমেন্টটাকে সরাবো। ডকুমেন্ট প্যান বলতে যেটা বোঝায়, যেমন ধরেন আমি একটু বুঝাচ্ছি, জাস্ট যেমন এরকম আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েট করার পর আমার ডকুমেন্টটা এরকম করে আমি বড় করছি দেখার পরিবর্তনের জন্য। বড় করার পর এখন আমি এটাকে সরাতে চাচ্ছি, তো কিভাবে সরাবো? এই যে জুম টুলের বাম পাশে আমরা একটা টুল পাচ্ছি, নাম হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলে ক্লিক করে আমরা এটাকে এভাবে টেনে সরাইতে পারবো। সরিয়ে আমাদের যেখানে অবজেক্ট আছে আমরা সেইখানে নিয়ে এটাকে দেখতে পারবো। এটাকে বলা হয় ডকুমেন্ট প্যান। ডকুমেন্টটাকে সরিয়ে দেখার জন্য আমরা এই ডকুমেন্ট প্যানটাকে ব্যবহার করি। এছাড়া আমরা যদি এইভাবে ব্যবহার না করতে চাই, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেও আমরা এটাকে ডকুমেন্টটাকে সরাতে পারবো। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? আচ্ছা, এটা ছিল আমাদের জুম টুল এবং হ্যান্ড টুলের কাজ। এখন এখানে আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করব, তার আগে আমরা কিছু টুলস এর কাজ দেখে নেই। আমাদের এক নাম্বার পার্ট যেটা সিলেকশন পার্ট, সেখানে প্রথমে আমরা একটা টুলস পাচ্ছি, আনমিউট করা কার। আচ্ছা দেখেন, তো এখানে আমরা প্রথমে যে টুলটা পাচ্ছি এটার ডান পাশে নিচে একটা তীর চিহ্নর মতো দেওয়া আছে। হ্যাঁ, তো এই তীর চিহ্ন আমাদের দেখে বুঝতে হবে যে এই টুলের মধ্যে আমাদের আরো বেশ কিছু টুলস আছে। যেখানে আপনারা যে টুলস এর মধ্যে এরকম তীর চিহ্নর মতো দেখবেন ডান পাশে, সেখানে ধরে নিতে হবে আমাদের আরো টুলস আছে। যেমন মুভ, এই যে এই টুলটার মধ্যে কিন্তু এরকম তীর চিহ্নের মতো নাই, তার মানে এই টুলটা হচ্ছে সিঙ্গেল টুল, এটার মধ্যে আর অন্য কোনো টুলস নাই। তো এখানে এই টুলস এর মধ্যে আমাদের ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলে টুলস গুলো পাবো। অথবা এখানে রাইট ক্লিক করলেও আমরা এই টুলস গুলো পাবো। আমরা এখানে বেশ কিছু টুলস পাচ্ছি, যেমন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপটিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখান থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এভাবে করে একটা সিলেকশন তৈরি করলাম, এবং এই সিলেকশনের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দেই বোঝার সুবিধার জন্য, যাতে ভালো বুঝতে পারেন। ওকে, দেখেন এখানে আমরা দুইটা কালারের প্যালেট পাচ্ছি, তাই না? আমরা দুইটা কালারের প্যালেট পাচ্ছি, একটা ওপরে এবং একটা নিচে। প্রথম কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার এবং নিচের কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা ফরগ্রাউন্ড, নিচেরটা ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বাটন প্রেস করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে, সরি ভুল করলাম, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার ডিলিট বাটন প্রেস করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করতে হবে। এই সিলেকশনের মধ্যে আমি কালার দিতে চাচ্ছি ফরগ্রাউন্ড কালার দিব, উপরেরটা দিব। কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করলাম, দেখেন আমার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইলো। যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই, কন্ট্রোল ডিলিট প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা ওকে, একটু খেয়াল করে দেখেন তাহলে আরেকবার বুঝবেন।
এভাবে এতবার যদি না বুঝেন, বুঝাইতে বুঝাইতে টাইম শেষ হয়ে যাবে, টপিক গুলো অমনি থেকে যাবে। এখানে আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে এভাবে একটা সিলেকশন তৈরি করলাম। অল্ট আর ডিলিট প্রেস করে ফরগ্রাউন্ড কালার, এই যে প্রথম কালার, কন্ট্রোল ডিলিট প্রেস করে ব্যাকগ্রাউন্ড কালার, অল্ট আর ডিলিট প্রেস করে ফরগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পর দেখেন এটা চারপাশে একটা সিলেকশন বর্ডার আছে, এটাকে রিমুভ করতে হবে। রিমুভ না করলে পরবর্তী কাজ করতে পারবো না। কন্ট্রোল ডি অথবা রাইট ক্লিক করে ডিসিলেক্ট করতে পারবো, ডিসিলেক্ট করে দিলাম। এরপরে আছে হচ্ছে ইলিপটিক্যাল মার্কিও টুল। ইলিপটিক্যাল মার্কিও টুলের কাজ হচ্ছে একটা গোলাকার সিলেকশন তৈরি করা। আমরা যদি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এই গোলাকার সার্কেল তৈরি করি, তাহলে এটা 100% গোলাকার হবে। দেখেন এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের সমন্বয়ে আমি এই রকম একটা অবজেক্ট তৈরি করলাম, বা একটা ডিজাইন করলাম, পতাকা তৈরি করলাম, তাই না? এখন একটু খেয়াল করি, আমি যদি চাই যে এখন এই রেড সার্কেলটাকে সরাবো, বা এই গ্রিন গ্রিন অবজেক্টটাকে একটু সরাবো, বা দুইটা একটু ঠিকঠাক করব, সেক্ষেত্রে কি করব? এই যে রেক্টেঙ্গেল টুলের ডান পাশে আমরা একটা টুল পাচ্ছি যার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে এক স্থান থেকে আরেক স্থানে সরানো। এই অবজেক্টকে যদি এখান থেকে এখানে সরাইতে চাই, তার জন্য ব্যবহার করতে হবে মুভ টুল। এখন আমি যদি সরাইতে চাই, তাহলে মুভ টুল দিয়ে ড্র্যাগ করতে হবে। মুভ টুল দিয়ে এভাবে ড্র্যাগ করলাম, দেখেন হইল না, না হয়ে এরকম একটা মেসেজ আসলো আমাদের। তার মানে কি, এটা এভাবে সরানো যাবে না। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে, আমরা যদি সাদা কাগজের মধ্যে কালো কলম দিয়ে কোনো কিছু লিখে লিখে ফেলি, তাহলে কি সেটা আর পরবর্তী সময় মুছে ফেলতে পারি? পারি না। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে ঠিক একই, আমরা সাদা কাগজের মধ্যে কলম দিয়ে লিখে ফেলেছি, এখন আর এটাকে মুছতে পারবো না। যদি মুছতে বা সরাইতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, একটা স্তর নিতে হবে। যেমন এই গ্রিন অবজেক্টের জন্য একটা স্তর নিতে হবে, রেড সার্কেলের জন্য একটা স্তর নিতে হবে। এভাবে স্তর নিয়ে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে অবজেক্ট গুলাকে মুভ করাতে পারবো। আর এই স্তর গুলাকেই অ্যাডোবি ফটোশপের ভাষায় বলা হয় লেয়ার্স। দেখেন এই যে লেয়ার্স, ডান পাশে লেয়ার্স প্যালেট পাচ্ছি। আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা নতুন লেয়ার নেব। দেখেন লেয়ার প্যালেটের নিচে ছোট ছোট আইকন দেখা যাচ্ছে, এখান থেকে আমি একটা ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে একটা নিউ লেয়ার নিলাম। নেয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিও টুল নিয়ে এভাবে একটা সিলেকশন তৈরি করলাম। অল্ট আর ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। করার পর মুভ টুল দিয়ে এখন চাইলে আমি এটাকে সরাইতে পারবো। এখন আমি যদি আবার এখান থেকে ইলিপটিক্যাল মার্কিও টুল নেই, নিয়ে এভাবে একটা সার্কেল তৈরি করি এবং কন্ট্রোল ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এখন যদি আমি দুইটা অবজেক্টকে আলাদা আলাদা সরাইতে চাই, সেটা কিন্তু পারবো না, কারণ দুইটা একসাথেই সরে যাবে। এক্ষেত্রে যদি আমি আলাদা করে সরাইতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নতুন করে আরো একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর ইলিপটিক্যাল মার্কিও টুল নিয়ে এভাবে করে একটা অবজেক্ট নিলাম, অল্ট কন্ট্রোল ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন আমি যদি চাই
মুভ টুলে গিয়ে এই অবজেক্টটাকে সরাইতে পারবো এবং চাইলে এই অবজেক্টটাকে সরাইতে পারবো। সবাই ক্লিয়ার? মুভ টুল এই যেটা, এই যেটা, এই যেটা মুভ টুল 2 নম্বরটা। তো এভাবে করে আমাদের লেয়ার নিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে। এখন আমরা যদি অ্যাডোবি ফটোশপের ডিফল্ট কালার ব্যবহার করতে চাই, তাহলে কিওয়ার্ড থেকে শুধুমাত্র ডি প্রেস করতে হবে। ডি প্রেস করলেই আমরা সাদা কালো এই ডিফল্ট কালারটাকে ব্যবহার করতে পারবো। শিফট শিফট প্রেস করতে হবে। 100% সার্কেল যদি চাই, তাহলে আমাদের শিফট প্রেস করে সার্কেলটাকে তৈরি করতে হবে। আচ্ছা, আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা এভাবে সুন্দর সুন্দর করে জিনিস তৈরি করে গ্রুপে আপলোড করবেন। ওকে, এরপরে দেখেন আমাদের একটা টুল আছে এখানে, সিঙ্গেল র মার্কিউ টুল। এবং আমরা তো দুইটা টুলসের ব্যবহার দেখলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এরপর আছে সিঙ্গেল র মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখান থেকে সিঙ্গেল র মার্কিউ টুল নিলাম, আমি একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর জাস্ট একটা আমি কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করার পর অল্ট আর ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেখেন একটা এরকম চিকন লাইন তৈরি হইলো। এখানে সিঙ্গেল র মার্কিউ টুলের কাজ হচ্ছে, যদি আপনার 1 পিক্সেলের হরিজেন্টাল লাইনের দরকার হয়, তাহলে আপনি ব্যবহার করবেন সিঙ্গেল র মার্কিউ টুল। এই যে এই জিনিসটা একটু কিন্তু বোঝার আছে। এরকম আমি যে শুয়ানো লাইনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হরিজেন্টাল। এরপরে আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সিঙ্গেল কলাম মার্কিউ টুল নিয়ে জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, অল্ট আর ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন একটু খেয়াল করে দেখি, এই যে খাড়া যে লাইনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভার্টিক্যাল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হরিজন্টাল ভার্টিক্যাল কিন্তু আমাদের চিনতেই হবে, না চিনলে আমাদের অনেক লস হয়ে যাবে। এই যে যে দাঁড়ানো আমরা লাইনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভার্টিক্যাল। আর শোয়ানো যে লাইনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হরিজন্টাল। অর্থাৎ আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে সেটা হবে ভার্টিক্যাল, আপনি যদি কাত হয়ে শুয়ে পড়েন, সেটা হবে হরিজন্টাল। তো আমাদের 1 পিক্সেলের যদি সিঙ্গেল হরিজেন্টাল লাইনের দরকার হয়, তাহলে আমরা এখান থেকে ব্যবহার করব সিঙ্গেল র মার্কিউ টুল। এবং আমাদের যদি 1 পিক্সেলের ভার্টিক্যাল লাইনের দরকার হয়, তাহলে আমরা ব্যবহার করব সিঙ্গেল কলাম মার্কিউ টুল 1 পিক্সেলের। সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যে টুলটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমরা এখান থেকে কিন্তু 4টা টুলসের কাজ দেখলাম এবং মুভ টুলের কাজ দেখলাম, 5টা টুলসের কাজ দেখেছি। এখন এখান থেকে আমরা বেশ কিছু টুলস পাবো, এই টুলসগুলোর কাজ দেখব। যেমন এখানে আছে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেকশন তৈরি করা। আমরা যদি ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেকশন তৈরি করি, তার জন্য ব্যবহার করতে হবে লেসো টুল। এখান থেকে আমি লেসো টুল নিয়ে একটা নতুন লেয়ার তৈরি করলাম। লেয়ার তৈরি করার পর আমি ফ্রি হ্যান্ডে আমি যেটা মনের মতো করে সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পর অল্ট আর ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এভাবে আপনারা আপনাদের মনের মতো করে ফ্রি হ্যান্ডে সিলেকশন তৈরি করার জন্য লেসো টুল ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর এরপরে যে টুলটা পাচ্ছি সেটা হচ্ছে পলিগোনাল লেসো টুল। পলিগোনাল লেসো টুল কাজ হচ্ছে স্ট্রেট লাইনে যদি কোনো কিছু সিলেকশন করতে চাই, তার জন্য ব্যবহার করব পলিগোনাল লেসো টুল। যদি আমরা স্ট্রেট লাইনে কোনো কিছু সিলেকশন করতে চাই, তার জন্য ব্যবহার করতে হবে পলিগোনাল লেসো টুল। যেমন দেখেন, যেখানে আমাকে স্টার্ট, আমি যে জায়গা থেকে স্টার্ট করব, সেখানে আমাকে এন্ড করতে হবে, অর্থাৎ যেখান থেকে শুরু করব সেখানে এসে শেষ করতে হবে। আমি এভাবে করে যদি সোজা লাইনে কোনো কিছু সিলেকশন করতে চাই, তার জন্য আমাকে ব্যবহার করতে হবে
পলিগনাল লেসো টুল, এরপর অল্ট আর ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এভাবে করে স্ট্রেট লাইনে যদি কোনো কিছু সিলেকশন করতে চাই তার জন্য ব্যবহার করতে হবে লেসো টুল। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এতক্ষণ আমরা যে টুলস গুলোর কাজ শিখলাম সেই টুলস গুলো ব্যবহার করে আমরা এখন কার্টুন ডিজাইন করব। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি, আমরা যে টুলস গুলোর কাজ শিখলাম দেখলাম সেই টুলস গুলো ব্যবহার করে আমরা একটা কার্টুন ডিজাইন করব। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, নেওয়ার পর আমি একটা নতুন লেয়ার নিলাম। প্রত্যেকটা কাজ আমাকে লেয়ার নিয়ে করতে হবে, যদি লেয়ার নিয়ে না করি তাহলে একটা লেয়ারের মধ্যে সব মানে সবগুলো অবজেক্ট চলে যাবে, পরবর্তী সময় সেগুলো আমরা সরাতে পারবো না। তো এখান থেকে আমি চলে যাচ্ছি ইলিপটিক্যাল মার্কিউ টুলে। ইলিপটিক্যাল মার্কিউ টুলে যাওয়ার পর আমি এভাবে একটা অবজেক্ট তৈরি করলাম বা সিলেকশন তৈরি করলাম। অল্ট আর ডিলিট দিয়ে ফরগ্রাউন্ড কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এবং এটাকে একটু ঠিক করে বসালাম। এবার আবার চলে যাচ্ছি আমি নতুন একটা লেয়ার নিলাম ইলিপটিক্যাল মার্কিউ টুল নিয়ে। এভাবে আমি জাস্ট কিন্তু একটা কনসেপ্ট দিচ্ছি আপনাদের কিভাবে করে একটা কার্টুন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু খুব সুন্দর করে যে একটা দেখাবো এমনটা না, আপনাদের সুন্দর করে কার্টুন ডিজাইন করতে হবে। এভাবে একটা চোখ তৈরি করলাম, এখন এই চোখটাকে আমি এপাশেও নিব। আমি চাইলে নতুন করে আরো একটা তৈরি করতে পারতাম কিন্তু করব না, আমি এটাকে কপি করব। আপনারা কপি কিভাবে করতে হয় একটু শিখে নেন। আমি চাইলে এই লেয়ারটাকে কপি করতে পারতাম, আমি শর্টকাটে বা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারতাম, বা করা যায় এভাবে কপি করা যায়, কিন্তু আমি একটু শর্টকাটে করছি। সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্ট আর বাটন প্রেস করে আমি এটাকে কপি করছি। আমি যদি শিফট প্রেস করে ধরে রাখি তাহলে এটা একটা সঠিক মাপে এই অবজেক্টটা বসে যাবে। অল্ট আর প্রেস করে আমি কপি করলাম, শিফট প্রেস করে এটা সমান দূরত্বে রাখলাম। এরপর আমি আরো একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ইলিপটিক্যাল মার্কিউ টুল নিয়ে আবার আমি এভাবে একটা সিলেকশন তৈরি করলাম। এরপর কন্ট্রোল ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আবার যথারীতি এটাকে আমি কপি করব। অল্ট আর প্রেস করে শিফট ধরে এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম। এরপর আমি আবার নতুন একটা লেয়ার নিব ইলিপটিক্যাল মার্কিউ টুল নিয়ে, এভাবে একটা সিলেকশন করলাম, অল্ট আর ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আবার লেয়ার ইলিপটিক্যাল মার্কিউ টুল নিয়ে এভাবে একটা সিলেকশন, কন্ট্রোল ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটাকে একটু ঠিক করে বসাই। আবার নতুন একটা লেয়ার এখান থেকে ইলিপটিক্যাল মার্কিউ টুল নিয়ে এভাবে একটা অবজেক্ট, অল্টার ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটাকেও আবার একটু ঠিক করে বসাচ্ছি। এভাবে করে তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টের বা এই কার্টুনের কান তৈরি করব। কান তৈরি করার জন্য আবার ইলেপটিক্যাল মার্কিউ টুল নিলাম, নিয়ে এভাবে একটা সার্কেল তৈরি করলাম, অল্টার ডিলিট দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আচ্ছা, আমি কি লেয়ার নিলাম নাকি? আচ্ছা, লেয়ার নেওয়া হয় নাই, দেখেন দুইটা এক লেয়ারের মধ্যে ঢুকে গেছে। নতুন করে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে সিলেকশন টুল নিয়ে এভাবে একটা সিলেকশন করলাম, অল্টার ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন একটু খেয়াল করেন, আমি এই যে কানের অবজেক্টটা যে নিলাম, এই অবজেক্টটাকে আমি চাচ্ছি যে এই মাথার পেছনে নেব, এই কার্টুনের মাথার পেছনে নেব। তাহলে আমি এটা কিভাবে নেব?
দেখেন এই লেয়ারটা আছে আমার সবার উপরে, লেয়ার 7, এটাকে বলা হয় লেয়ার অ্যারেঞ্জ করা। আমরা যখন লেয়ার উপরে নিচে নিব এটাকে বলা হয় লেয়ার অ্যারেঞ্জ করা। এখন আমি যদি এই কানের অবজেক্টটাকে মাথার অবজেক্টের নিচে নিতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই অবজেক্টটা আমি দুই ভাবে নিতে পারবো, হ্যাঁ দুই ভাবে এটাকে আমি নিতে পারবো। একটা হচ্ছে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটা সবার নিচে নিয়ে যেতে পারবো, অথবা কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমি এই অবজেক্টটাকে নিচে নিতে পারবো। যেমন দেখেন আমি মাউস দিয়ে ট্রেনে ড্র্যাগ করে এই মাথার লেয়ারের নিচে নিয়ে নামাই দিলাম, হ্যাঁ এভাবে করতে পারি। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করলে একটা একটা করে লেয়ার নিচে নামবে, হ্যাঁ, আর ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করলে লেয়ার গুলো ওপরে উঠবে। কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করছি, দেখেন একটা করে নিচে নামছে, নিচে চলে গেল। আবার যখন কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিব তখন লেয়ার গুলো উপরে চলে যাবে। ওপেন থার্ড ব্র্যাকেটে নিচে নামবে লেয়ার, ক্লোজ থার্ড ব্র্যাকেটে ওপরে উঠবে। অথবা আমরা মাউস দিয়ে ট্রেনে ড্র্যাগ করেও লেয়ারটাকে নিচে নামাইতে পারি। সবাই ক্লিয়ার? এটাকে বলা হয় লেয়ার অ্যারেঞ্জ করা। আচ্ছা, তো এখন যথারীতি এই কানটাকেও আমরা এই পাশে কপি করব। অল্ট আর প্রেস করে কপি করে শিফট ধরে আমি এই পাশে বসিয়ে দিলাম। এখন আমার যেটা হয়েছে যে এখন আমি আমার এই কার্টুনটার চুল দিতে চাচ্ছি, হ্যাঁ চাচ্ছি, যেটা ল্যাড়া মাথা দেখা যাচ্ছে, ভাল লাগতেছে না। আমি যদি চাই একটা চুল দিতে পারবো, তাহলে চুল দেওয়ার জন্য কি করব? চুল দেওয়ার জন্য এখান থেকে আমি, আপনারা চাইলে এটার একটা বডি শেপ দিতে পারেন, যেমন এই যে লেসো টুল ব্যবহার করে ফ্রি হ্যান্ডে এটার একটা বডি শেপ দিতে পারেন, বা হাত দিতে পারেন, পা দিতে পারেন। তো আমি একটা চুল দেই। চুল দেওয়ার জন্য এখান থেকে পলিগন টুল নিয়ে আমি এভাবে করে একটা চুল দেব। আচ্ছা, নতুন করে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে এভাবে করে একটা চুল দেব। আমি একদম মনের মাধুরী মিশিয়ে করতেছি, আপনারা কিন্তু সুন্দর করে করবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনারা কমপক্ষে 5টা করে কার্টুন ডিজাইন করে গ্রুপে আপলোড দেবেন। আচ্ছা, এরপর অল্টার ডিলিট দিয়ে কালার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এই চুলগুলো আমি চাচ্ছি যে একটু পেছনে নেব, হ্যাঁ মানে চোখের পেছনে নেব। এই জন্য যেটা করব, এই লেয়ারটাকে আবার নিচে নামাবো, কন্ট্রোল প্রেস করে ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে চোখগুলোকে উপরে তুলে নিলাম এবং চুলগুলোকে নিচে নিয়ে দিলাম। তো এটাকে বলা হয় লেয়ার অ্যারেঞ্জ করা, লেয়ার উপর নিচে নামানোকে বলা হয় লেয়ার অ্যারেঞ্জ করা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আনডু করা এবং রিডু করা, কিভাবে সামনে যায় এবং পেছনে যায়। এতক্ষণ আমি গিয়েছি আপনারা দেখেছেন কিন্তু বুঝতে পারেন নাই, এখন আমরা দেখবো আনডু করা এবং রিডু করা। আমি যদি পেছনে যেতে চাই তাহলে আমাকে প্রেস করতে হবে অল্ট আর কন্ট্রোল জেড। দেখেন কিবোর্ড থেকে আমি অল্ট আর কন্ট্রোল জেড প্রেস করছি, আমি কিন্তু পেছনে চলে যাচ্ছি। কি হলো? দেখেন আমি কিন্তু পেছনে চলে গেলাম, একদম অনেক পেছনে চলে গিয়েছি। এটাকে বলা হয় আন্ডু করা, পেছনে যাওয়ার জন্য অল্ট আর কন্ট্রোল জেড।
এখন আমি যদি সামনে যেতে চাই তার এটাকে বলা হয় রিডো করা, পেছনে যেতে চাইলে আন্ডো করা, সামনে যেতে চাইলে হবে রিডো করা। সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড, পেছনে যাওয়ার জন্য অল্টার কন্ট্রোল জেড, সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড। এখন কিন্তু আমি সামনে চলে যাচ্ছি। সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড, পেছনে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড, সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড। এখন আমরা এই কার্টুনটাকে সেভ করব, যেটা আমরা গ্রুপে আপলোড দেব বা হচ্ছে কোনো কিছু করব। আপনারা যেটা করবেন, যে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদের তো নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, তাই না? আপনাদের কমপক্ষে 2টা করে কার্টুন ডিজাইন করে গ্রুপে আপলোড দিবেন। আপনারা আপনাদের ব্যক্তিগত যে গ্রুপটা আছে সেই গ্রুপে দিবেন, এবং রিকোভারি আইটি অল স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপেও আপনারা সুন্দর সুন্দর করে এই কার্টুনগুলো আপলোড দিবেন। কারণ আমাদের রিকোভারি আইটি এমডি স্যার আপনাদের কাজগুলো অবজার্ভ করবে এবং মার্কিং করবে, ঠিক আছে? এজন্য আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর সুন্দর করে কার্টুন ডিজাইন করে, বা যে হোমওয়ার্কটা থাকুক না কেন, সুন্দর করে করে গ্রুপে দেওয়ার জন্য। আর অবশ্যই কোন কাজ দিচ্ছেন গ্রুপে সেটা আপনারা বলে দিবেন, লিখে দিবেন। তো এই জিনিসটাকে এখন আমরা সেভ করব। কিভাবে সেভ করি? সেভ করার জন্য চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ। আমরা দুই ভাবে সেভ করতে পারি, একটা হচ্ছে পিএসডি ফরম্যাটে সেভ করতে পারি, আর একটা হচ্ছে জেপিইজি ফরম্যাটে সেভ করতে পারি। পিএসডি কি আর জেপিজি কি? পিএসডি হচ্ছে সোর্স ফাইল, যেটা পরবর্তী সময় আপনি আবার এডিট করতে পারবেন। যেমন এই কার্টুনটাই পরবর্তী সময় আপনি চাইলে নাক পাল্টাতে পারেন, চোখ পাল্টাতে পারেন, কান পাল্টাতে পারেন, মানে ফুল ডকুমেন্টটা আপনার কাছে থাকবে, পরবর্তী সময় আপনি এডিট করতে পারেন। এটাই হচ্ছে পিএসডি। তো সেভ অ্যাজ এ এসে আপনাকে এরকম একটা বক্স নিয়ে আসবে সামনে। এখানে আপনি একটা ফাইল নেম দিবেন, কোন নামে সেভ করতে চাচ্ছেন। যেমন দিলাম কার্টুন, হ্যাঁ, এখান থেকে ফরম্যাটে বেশ কিছু ফরম্যাটস আপনারা পাবেন। এখানে পিএসডি ফরম্যাটটা দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই, এরপর ওকে করলে এটা আপনার পিএসডি ফরম্যাটে সেভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, জেপিইজি ফরম্যাটে সেভ করব। জেপিইজি ফরম্যাটে সেভ করলে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এই পিকচারটা দেখতে পারবো, কিন্তু অন্য আর এডিট করতে পারবো না বা কিছু করতে পারবো না, যে পিকচারটা আমরা আমাদের গ্রুপে আপলোড দিতে পারবো। তো এটা করার জন্য ফাইল এখানে সেভ, সেভ অ্যাজে গিয়েও কিন্তু আমরা এটা করতে পারি জেপিজি ফরম্যাটে, কিন্তু আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে করব। সেভ ফর ওয়েবে করলে কি হবে, ফাইল সাইজটা একটু কম থাকবে, কম হবে, এই জন্য সেভ ফর ওয়েব থেকে করব। তো সেভ ফর ওয়েবে এসে আমরা এখানে একটা অপশন পাচ্ছি জেপিইজি, এখানে তীর চিহ্নে ক্লিক করব। তো অনেকে করবে কি, এখান থেকে জিআইএফ ফরম্যাটে সেভ করবে। জিআইএফ ফরম্যাটে সেভ করলে এটা অ্যানিমেশন আকারে শো করবে। জিআইএফ ফরম্যাটে সেভ করা যাবে না, এখান থেকে জেপিইজি ফরম্যাটটাকে অন করে দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করে অবশ্যই দেখিয়ে দিতে হবে আপনি কোথায় সেভ করছেন। আপনি যদি লোকেশন দেখে না দেন সেক্ষেত্রে কিন্তু খুঁজে পাবেন না। আমি এখান থেকে দেখিয়ে দিলাম ডেস্কটপে, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম, আমি সেভ করে ফেললাম। এখন পিএসডি ফরম্যাটেও সেম, সেভ অ্যাজে গিয়ে আমি এখান থেকে দেখিয়ে দিব কোথায় আছে। দেখিয়ে দিলাম ডেস্কটপে, ডেস্কটপে কার্টুন পিএসডি, অবশ্যই লোকেশন দেখাইতে হবে, সেভ, তারপর ওকে হয়ে গেছে। এখন আমরা দেখি, দেখেন এই যেটা হচ্ছে কার্টুনের পিএসডি, যেটা আমার সোর্স ফাইলটা, আর এটা হচ্ছে আমার জেপিইজি ফরম্যাটটা। এই জেপিইজি ফরম্যাটটা আপনারা গ্রুপে আপলোড দিতে পারবেন। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? কি ব্যাপার হারুন ভাই, আপনি এত খুশি কেন, এত হাসি হাসি, এত খুশি কেন? আনমিউট করে কথা বলেন। হ্যালো,
এখন চ্যাটে লেখেন, চ্যাটে লেখেন, কথা বুঝি না। আচ্ছা, আমাদের ইনস্টিটিউট থেকে তাহের স্যার আমাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমরা একটু তাহের স্যারের সাথে কথা বলি। জি স্যার, কথা বলুন আমাদের সাথে। সেটা